করোনা ভাইরাসের কারণে অনলাইন ভিত্তিক পণ্য ও সেবা বেচাকেনার 80% বেশি ই-কমার্স প্রতিষ্ঠানের ব্যবসা কমে গেছে। এর ফলে এ খাতে প্রতি মাসে ক্ষতি হচ্ছে 650 কোটি টাকা। বুধবার বাণিজ্য মন্ত্রণালয় এবং ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ই-ক্যাবের এক যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য দেওয়া হয়েছে। লকডাউনের সময়ে দোকানপাট বন্ধ থাকায় নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে বিপাকে পড়ে মানুষ। সেই সংকটে একমাত্র ভরসা হয়ে ওঠে অনলাইন ভিত্তিক ই কমার্স প্রতিষ্ঠানগুলো। স্বাভাবিক সময়ের চেয়ে 8 থেকে 10 গুণ অর্ডার বেড়েছে অনলাইন মার্কেট প্লেসগুলোতে। ক্যাশ অন ডেলিভারিটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি কমছে, কারণ মানুষ এখন ক্যাশে হ্যান্ডেল করতে কিছু কিছু জায়গায় ভয় পাচ্ছে। ই কমার্সের প্রতি মানুষের এখন আগ্রহ অনেক গুণ বেড়েছে। সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান সহ সমস্ত কনজিউমার সবাই এখন ই কমার্স আসতে চাচ্ছে এবং ই কমার্সে তাদের ব্যবসার প্রসার করতে চাচ্ছে। আমার কাছে মনে হয় এটা একটা বড় পাওয়া আমাদের এই এই খারাপ সময়ের মধ্যেও। তবে এসব বেচাকেনার অধিকাংশই খাদ্যপণ্য এবং চিকিৎসা সামগ্রীর। পোশাক থেকে শুরু করে মোবাইল ফোন কিংবা ইলেকট্রনিক্স সামগ্রীর বাকি সব পণ্যের বেচাকেনা নেমে আসে তলানিতে। এর ফলে ক্ষতির মুখে পড়ে 80 থেকে 85% ই কমার্স প্রতিষ্ঠান। করোনা ভাইরাসের জন্য ই কমার্স খাতে ক্ষতি মাসিক 666 কোটি টাকা। বর্তমানে 10 থেকে 15% প্রতিষ্ঠান করোনা ভাইরাসের সময় সেবা প্রদান করেছেন এবং 85% প্রতিষ্ঠান বন্ধ আছে। এই 10 থেকে 15% যে প্রতিষ্ঠানগুলি সেবা প্রদান করেছেন তারা বেশিরভাগই হলো নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি এবং মেডিসিন ঔষধ সরবরাহ করে সেবা ঔষধ সেবা প্রদান করে আসছেন। হিসাব বলছে বর্তমানে 1200 ই কমার্স প্রতিষ্ঠান অনলাইনে পণ্য ও সেবা বিক্রি করছে। এমন ক্ষতির মুখে জরুরি আর্থিক সহায়তা প্রয়োজন হলেও সরকারের প্রণোদনা প্যাকেজের ঋণ সহায়তা পাচ্ছে না এসব প্রতিষ্ঠান, জামানতের শর্ত পূরণ করতে না পারায়। এই অবস্থায় ঋণ গ্রহণের শর্ত শিথিলের দাবি এসেছে উদ্যোক্তাদের পক্ষ থেকে। আমরা ব্যাংক থেকে কোনো প্রণোদনা পাচ্ছি না, কারণ যে ধরনের শর্তাবলী দেওয়া হয়েছে সেই শর্তাবলীতে আমাদের মতো ই কমার্স কোম্পানি, যেটা একটা ক্যাশ নেগেটিভ কোম্পানি এবং যেখানে কোনো কোলাটারাল দেওয়ার ক্ষমতা নেই, তারা কিন্তু কোনোভাবেই এই প্রণোদনার কোনো অংশ আমরা পাবো না। সেক্ষেত্রে আমরা সমর্থন আশা করছি যে এই জায়গাটাতে কিভাবে আমরা সাবসিডি কিংবা ডাইরেক্ট গ্রান্ট বা অন্য কোনো ভাবে কি আমরা সহযোগিতা পেতে পারি কিনা। এবং এই সময় যদি স্টিমুলাসটা দ্রুততার সাথে ডিসবার্স না হয় তাহলে স্টিমুলাসটা রেলেভেন্সটা থাকবে না। আমাদের প্রস্তাবনায়ও ক্রেডিট রিস্ক গ্যারান্টিটা গভর্নমেন্টকে দেওয়া হয়েছে, যেন এটা এসএমইদের এখন যেই ব্যাংকিং সেক্টর পেনিট্রেশন অ্যারাউন্ড 32% আছে সেটার থেকে আরো সাবস্ট্যান্সিয়ালি বৃদ্ধি করা যায় সেই লক্ষ্যে। এবং ফর্মাল ইকোনমির অংশ হিসেবে জানি আমাদের বড় একটা ইনফর্মাল ইকোনমিক সেক্টরে যারা প্লেয়ার আছে সেটা ফর্মাল ইকোনমির ভিতর অন্তর্ভুক্ত করা সম্ভব হয়। আগামী বাজেটে ই কমার্স প্রতিষ্ঠানে কর্পোরেট করহার প্রত্যাহার এবং রেস্টুরেন্টের ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে ইক্যাব। অনেকের ইনভেন্টরি আছে, অনেকের ইনভেন্টরি নেই, তাদের জন্য কর্পোরেট ট্যাক্স মওকুফ করা অত্যন্ত জরুরি। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।